মাননীয় প্রধানমন্ত্রী আজ আপনি আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দীর্ঘজীবী করুন আপনি জানেন যে বাংলাদেশের এই ইমামগঞ্জ যারা তারা কিন্তু আপনার সৈনিক সন্ত্রাসী ও জঙ্গি দল যখন একযোগে সিরিজ বোমার আক্রমণে দেশকে কঠিন অবস্থায় ফেলে দিয়েছিল তখন ইমামগঞ্জ জীবনের ঝুঁকি নিয়ে মসজিদের মিম্বরে বসে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য প্রদান করে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সার্বিক সহযোগিতা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আপনার জানা আছে বিগত কোভিড-19 করোনায় মৃত বাবা এবং মায়ের পাশে তাদের সন্তানরা আসে নাই অনুরূপভাবে পুত্রের লাশের কাছে ভয়ে মা বাবা আসে নাই এই কঠিন সংকট মুহূর্তে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম এবং মুয়াজ্জিনগণ কেন্দ্রের নির্দেশে দুঃসাহসী ভূমিকা পালন করেছে তারা নির্ভয়ে করোনায় মৃত লাশের গোসল দিয়েছেন কাফন পরিয়েছেন এবং জানাজা দিয়ে যথাসম্মানে লাশ দাফন করেছেন সারা দেশে তাদের এই সেবা প্রশংসিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কোভিড-19 চলাকালে আপনি মসজিদগুলো বন্ধের আদেশ দেন নাই আপনার ইমাম ও মুয়াজ্জিনগণ জীবনের ঝুঁকি নিয়ে মসজিদে হাজির হয়ে আজান দিয়েছে এবং জামাতে ইমামতি করেছে রমজান মাসে মসজিদগুলো খোলা ছিল মাননীয় প্রধানমন্ত্রী আজ আপনি আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দীর্ঘজীবী করুন আপনি জানেন যে বাংলাদেশের এই ইমামগঞ্জ যারা তারা কিন্তু আপনার সৈনিক এদের যেমন দোয়ার হাত আছে তেমনি সামাজিক পরিবর্তন এবং মানুষের মন মানসিকতার পরিবর্তনের ভাষাও আছে তারা মুসল্লিদের সদুপদেশ দিলে সাথে সাথে তারা গ্রহণ করে আপনার ভয় নেই আপনি এগিয়ে যান লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিন এবং খতিব আপনার পাশে আছেন পরিশেষে আপনি আমাদের ইমামদের অভিভাবক